Hello viewers, Assalamualaikum. Aasha kore Allah rahmate apni shobai bhalo achen. Alhamdulillah, amrao Allahor oshesh rahmate bhalo achi. Aajke ami dupore ki ki ranna korbo seta apnader sathe share korchi. Ekhane alu niyechi, alu kuchi niyechi. Alu kuchi diye ekhane ilish mach diye bhuna korbo. Bachchara alu kuchi diye ilish mach diye khete pochondo. এখানে কচুর মুখি নিয়েছি কিছু কচুর মুখি দিয়েও ইলিশ মাছ দিয়ে রান্না করব ঝোল করে আর এখানে হলো গরুর কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি এটা ভুনা করব চলুন তাহলে আমরা রান্নায় ফিরে যাই মশলা মাখিয়ে নিব প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ তারপর এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেব তারপরে মশলাটা মেখে কিছুক্ষণ রেখে দিই কলিজাটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি মাছ গুলো কাট করে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখছিলাম যে মাছ সেগুলো একটু ঝোলের পানি দিয়ে দেই এর সাথে আলু দিয়ে দেব আলু দিয়ে পনির দিয়ে এবার দেখে দিলাম এখন এটাকে মাছটা একটু ভেজে কচুর মুখি দিয়ে রান্না করব হালকা একটু ভেজে নেব তেল দিয়ে নিচ্ছি মাছ দিয়ে দিলাম মাছটা একটু উঠে দিই এক সাইড হয়ে গেছে মাছটা হয়ে গেছে ভাজা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে কাঁচামরিচ তেল অবর কানারা দিয়ে দিই অবর ছিটিয়ে দিই দিয়ে আবার ঢেকে দিলাম সাথে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া দিয়ে দিচ্ছি পানি দিয়ে কষিয়ে নেব মশলা কষানোর ভিতরে কচুর মুখি গুলো দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মশানো হয়ে গেছে প্রায় এখন
জলের পানি দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচ আর একটু হবে, আর একটু হোক দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে এবার ঢেকে দিব। তরকারিটা হয়েছে দেখি একটু, আর একটু হোক দেখে দিই। ঢাকনাটা উঠাই, এখন তরকারিটা হয়েছে, তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একসাথে মেখে নেড়ে চেড়ে দিচ্ছি, উঠে দেখি হয়ে গেছে। দুপুরের রান্না শেষ, এখন আমরা একসাথে খেতে বসবো। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তা ছোট্ট নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে আজ এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।